আলোর চেয়েও উজ্জ্বল এক অন্ধকারে দাঁড়িয়ে আছেন আপনি। আপনার মাথায় ঝকঝক করছে সেই পরিচিত ফৌজি টুপির মুকুট, ওই আকাশের মতো দুই চোখ যেখানে আজও পথপথ করে উঠছে আপনার স্বপ্নের ভারতবর্ষ। আপনি আমাদের নেতাজি, আমাদের বুকের মন্দিরে পূজিত ঈশ্বর, কৃষকের ঘামে ভেজা মাঠ জুড়ে আপনি তো ভরা ফসলের গান, অথবা রোজ মার খেতে খেতে ঘুরে দাঁড়ানোর সহজ ভাষা আমাদের সুবাস। আপনি আমাদের স্বাধীনতা দিতে চেয়েছিলেন, চওড়া কাঁধে নির্যাতিত ভারতবাসীর মুক্তির দায়িত্ব নিয়ে একলা পাড়ি দিয়েছিলেন সুদূরে, হন্যে হয়ে খুঁজে বেরিয়েছেন স্বাধীনতার পরশ পাথর। শুনুন, আমরা সেই স্বাধীনতা পেয়েছি, আমরা আজ স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক। আমাদের সংবিধান আছে, আছে মৌলিক অধিকার। তবু জানেন, স্বাধীনতার কয়েক দশক পেরিয়েও মাঝে মাঝেই স্বপ্নে আপনাকে দেখি, আপনার সেই ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের। আমি তখন ঘুমের মধ্যে সারা শরীর ছিন্ন ভিন্ন করে এক ফোঁটা রক্ত খুঁজি, পূজোয় অঞ্জলি দেওয়া লাল জবা ফুলের মতো এক ফোঁটা রক্ত, শিরা উপশিরা ধমনী ছিঁড়ে ফিনকি দিয়ে বেরিয়ে আসে শুধু বিষ, মানিয়ে নেওয়ার বিষ, মেরুদণ্ড হারিয়ে ফেলার বিষ, সরীসৃপের শীত ঘুম বিষ। এমন স্বপ্নে আপনার কাছে লজ্জায় মুখ ঢেকেছি কতবার। এই যে আমাদের স্বাধীন ভারতবর্ষের বুকে আজ এত আলো দেখছেন, এই সব আলোর ভেতরে অন্য কয়েকটি ভারতবর্ষ ঘুরিয়ে দেখাবো আপনাকে। চলুন প্রথমেই ঘুরে আসি এক হসপিটালের সামনে থেকে, যেখানে মাথার ওপরে কালো রাত আর কোলে বিনা চিকিৎসায় মৃত সন্তান নিয়ে একজন পিতা বসে আছেন এক নির্মম ভারতবর্ষে, যেখানে সারা দিন এক দরজা থেকে আরেক দরজা ঘুরতে ঘুরতে পিতা দেখেছেন সন্তানের শরীরটা একটু একটু করে কিভাবে নিস্তেজ হয়ে যায়। সেই ভারতবর্ষে ডাক্তার ছিল, ওষুধ ছিল, সময় ছিল, হসপিটালে বেড ছিল, সংবিধানে স্বাস্থ্যের অধিকার ছিল, শুধু অসহায় এক ভারতবাসীর কাছে কোনো নেতার সুপারিশ ছিল না। চলুন, লাল রাস্তা পেরিয়ে মাটির দেওয়াল দিয়ে ঘেরা খড়ের ছাউনির ওই ভারতবর্ষে দেশটিতে বর্তমানে তিনজন মানুষ, বৃদ্ধ বাবা মা আর তাঁদের 32 বছরের পাগলা ছেলে। অনেকদিন আগে এক মেয়েও ছিল। একদিন ধর্ষিতা মেয়ের নগ্ন লাশ ভেসে উঠল ঘোষালদের পুকুরের জলে। সেই সময় ঘোষালবাবু চলতি পার্টির নেতা, পুলিশ বলেছিল অবসাদে সুইসাইড। আর যে ওই পাগলা ছেলেটিকে দেখছেন, ও ক্লাসের সমস্ত পরীক্ষায় প্রথম হতো। আজও ওর মা টিনের ভাঙা বাক্সে সমস্ত সার্টিফিকেট যত্ন করে তুলে রেখেছেন। এই ভারতবর্ষটিতে স্বপ্ন ছিল, মেধা ছিল, সংবিধানে আইন ছিল, কর্মের অধিকার ছিল, ছিল না ঘুষ দেওয়ার মতো কয়েক লক্ষ টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ভারতবর্ষে দালাল নেতারা চাকরি দেওয়ার জন্য টাকা চায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ভারতবর্ষের পুলিশ নেতা মন্ত্রীদের রক্ষা করে, আইন রক্ষা নয়, আপনার চোখে জল। এই তো সবে সামান্যই দেখিয়েছি, দেখবেন না
ওই ভ্যাপসা অন্ধকারে লক্ষ লক্ষ শ্রমিকদের ভারতবর্ষ, যেখানে নিজের দেশেই ওদের পরিচয় পরিচয়। দেখবেন না ধর্মের নামে দুই বন্ধুর হাতে অস্ত্র তুলে দেওয়া ভারতবর্ষকে, ভোটের নামে সন্ত্রাস দেখবেন না, ক্ষমতার লোভ দেখবেন না, সংবাদপত্রের মুখ কখন কিভাবে বন্ধ করতে হয় দেখবেন না, চিট ফান্ডে সর্বশান্ত হয়ে যাওয়া অসহায় ভারতবর্ষকে দেখবেন না আপনি, গরিবের ত্রাণের টাকা লুট করা নেতাদের ভারতবর্ষকে দেখে যান একবার। জানেন, আমরা স্বাধীনতা পেয়েছি, পেয়েছি লাল নীল সবুজ গেরুয়া কিংবা গিরগিটির মতো রং বদলানো নেতাদের ভিড়, যারা ভারতের মানচিত্রকে বাসি রুটি বানিয়ে কীটের মতো ঘুরে বেড়ায়। কিন্তু এই স্বাধীন ভারতবর্ষের বুকে একটাও নেতাজি পাইনি। বিশ্বাস করুন, আমরা আজও আপনার ফেরার অপেক্ষায়। চাষি ফাটা মাঠের ওপর দাঁড়িয়ে যেমন করে আকাশের দিকে তাকিয়ে মেঘের জন্য অপেক্ষা করে, দুর্বিষহ সময় যেমন অপেক্ষা করে থাকে পাখি ডাকা একটি নতুন ভোরের, আপনি আবার ফিরে আসবেন তো নেতাজি? হ্যাঁ, আপনি আসবেন, অবশ্যই আপনি ফিরে আসবেন। যেহেতু মারের মুখে ঘুরে দাঁড়ানোর নাম নেতাজি, হয়তো এই ভারতবর্ষের কোনো প্রত্যন্ত গ্রামের উঠোন থেকে কিংবা কোনো এক শহরের এক চিলতে চিলে কোঠা থেকে আপনার পদধ্বনি ছড়িয়ে পড়বে সারা ভারতবর্ষের বুকে, সমস্ত ভারতবাসীর কণ্ঠ একত্রিত করে সেদিন আকাশবাণী ঘোষণা করবে, ফিরে এসেছেন আমাদের নেতাজি, ফিরে এসেছেন। আর আপনি দুহাত দিয়ে আপনার স্বপ্নের ভারতবর্ষকে সাজিয়ে বলবেন, আমি এমনই এক ভারতবর্ষ চেয়েছিলাম, ঠিক এমনই এক স্বাধীন দেশ।